নলেজ আমরা কি পাচ্ছি এভারেজ এইচটা বের করতেছি এটাই হচ্ছে আমাদের নলেজ সো এইটাই হচ্ছে ডাটা থেকে নলেজ তো নলেজ পাওয়ার জন্য এভারেজ এইচ বের করার জন্য আমরা এখানে কোনো ডাটা আছে এখন নাই তার জন্য আমাদের কি করা লাগবে ডাটা নেওয়া লাগবে না মানুষের কাছ থেকে সো দ্যাটস কল ডাটা মাইনিং আমরা একটা নলেজ বের করার চেষ্টা করতেছি তার জন্য আমাদের ডাটাগুলো নেওয়া লাগবে ডাটা মাইনিং এইবার এইখানে একটা কথা বলছে সেটা হচ্ছে অ্যানালাইজিং ডাটা ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ ডিফারেন্ট পার্সপেক্টিভ মানে কি ডিফারেন্ট ভিউ থেকে ডাটা ইন্টারপ্রেট করা মানে কি এখন আমি যদি এইখানে বলি যে হোয়াট ইজ দ্য এভারেজ এজ অফ বাংলাদেশ আমি যদি আরেকটা নলেজ মনে করেন আমি এটা নিয়ে রিসার্চ করতেছি আমি ডাটা সেট সবার সেম মনে করেন আপনারও সেম আমারও সেম সো ডাটা সেট আমার সেম একজন আপনি রিসার্চ করতেছেন হচ্ছে হোয়াট ইজ দ্য এভারেজ এজ অফ বাংলাদেশ আমি রিসার্চ দেখেন
এখানে হচ্ছে আমরা এই যে দেখেন এখানে হচ্ছে আমরা শুধু নলেজ বের করার জন্য না আমরা একটা যেটা বলছিলাম ওটা হচ্ছে নলেজ আর একটা জিনিস হচ্ছে আমরা প্যাটার্ন বের করতে পারি একটা প্যাটার্ন একটা ডাটা থেকে প্যাটার্ন বের করতে পারি কি প্যাটার্ন এখান থেকে আমরা বের করছিলাম যে এখানে দেখা যাচ্ছে যে ট্রাফিক যদি সবাই সবাই একটু খেয়াল করুন এখানে হচ্ছে ট্রাফিক হচ্ছে হেভি ওয়েদার হচ্ছে সানি সো খেলা হচ্ছে ট্রাফিক মিডিয়াম লাইট যাই হোক না কেন ওয়েদার যদি ওয়েদার যদি রেইনি থাকে তাহলে আর খেলা হচ্ছে না মানে ট্রাফিক আবার যাই থাকে ওয়েদার যদি রেইনি থাকে খেলা হবে না আমি শিওর সো এই প্যাটার্নটা আমরা কোথা থেকে বের করছি এই ডাটা থেকে বের করছি এই ডাটাটা রিড করছি প্রথমে ডাটা থেকে আমরা কিন্তু কিছু বের করতে চাইনি আমরা জাস্ট পড়ছি সেটা হচ্ছে
একটা কাজ। সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ কি ছিল বলতো? বোতল থেকে পানি ঢালা। ঠিক আছে, এটা ছিল সবচেয়ে কঠিন একটা কাজ। কোন দিক থেকে কঠিন হওয়ার কারণ হচ্ছে আপনি যখন পানিটা ঢালেন, বোতলটা যখন উঁচু করে পানি ঢালেন, তখন কিন্তু পানির ফোর্স কতটুকু হবে তার উপর নির্ভর করে আপনাকে নিচে গ্লাসটা ধরতে হবে। ঠিক আছে, এখন আপনি যদি বেশি পানি থাকে, বোতলটা বড় হয়, সাথে সাথে একটু ফোর্স পপ করে বাইরের দিকে চলে যাবে। তখন আপনি যদি গ্লাসটা নিচে ধরেন, ধরলে হবে পানি সব বাইরে পড়তেছে। সো এই জন্য এটা খুবই কঠিন একটা টাস্ক ছিল যে আপনার বোতলের সাইজ ওয়াইজ এবং কি পরিমাণ নিচু করতেছে সেই ওয়াইজ আপনার এই গ্লাসটাকে নিজে নিজে করে।
ডিপ লার্নিং আমরা একটু আগে দেখে আসলাম, তাই না? ডিপ লার্নিং শব্দটা হচ্ছে যেখানে আমরা নিউরাল নেটওয়ার্ক ইউজ করি। নিউরাল নেটওয়ার্ক হচ্ছে কম্পিউটারকে একটা ব্রেন তৈরি করে দেওয়া, চার ভাগের প্রথমটা হচ্ছে নমিনাল ডাটা বা ক্যাটেগরিক্যাল ডাটা।
জেনারেল বা ক্যাটাগরিক্যাল কাকে বলে, যে ডাটা নাম্বার দিয়ে প্রকাশ করা যায় না, যেরকম ম্যারিটাল স্ট্যাটাস, মেল না ফিমেল, এটা কি নাম্বার দিয়ে বলবেন যে আপনি মেল না ফিমেল বললেন আমি তুমি? ¿Qué es eso? ¿Qué es eso?